বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি হিসাব বিজ্ঞান বিষয়ের একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। পাঠ উপস্থাপনের পূর্বে আমার পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ তৈয়বুর রহমান তুহিন, বিকম অনার্স, এম কম মাস্টার্স, সহকারী শিক্ষক ব্যবসায়ী, আলপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়, শালিখা, মাগুরা। মোবাইল নম্বর এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে। পাঠ পরবর্তী সময় পাঠদান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিগত ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ের নবদান বইয়ের সৃজনশীল অঙ্ক করতেছিলাম। নবদান বইয়ের উদাহরণ শেষ করেছি। সৃজনশীল অঙ্ক প্রথম একটি অঙ্ক দেখিয়েছিলাম সৃজনশীল। আজ সৃজনশীল যে তিন নম্বর যে অঙ্কটি সেটি আমি আজ উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের 123 পৃষ্ঠার যে নবদান বই, যে সৃজনশীল তিন নম্বর যে অঙ্কটি সেটি হলো প্রথম রাজশাহী মডার্ন স্টোরের 2017 সালের মার্চ মাসের কিছু লেনদেন দেওয়া আছে। মার্চ 1, 2, 5, 10 এভাবে 31 তারিখ পর্যন্ত 10-12 এন্ট্রি দেওয়া আছে। এখন প্রথম যে ক নম্বর যে অঙ্কটি সেটি করতে বলছে, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এবং খ নম্বর করতে বলছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। গ নম্বর বলছে, মডার্ন স্টোরের মার্চ মাসের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক নম্বর যে প্রশ্নটি করতে বলছে, তিনের ক, এখন আমি সেটি তোমাদের উপস্থাপন করছি, মানে ছকে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক নম্বর, তিনের ক নম্বর যে অঙ্কটি করতে বলছে সেটি আমি উপস্থাপন করছি ছকের মাধ্যমে। প্রথম যেটা করতে বলছে, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। আমি এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, প্রথম মার্চ 1 নগদ তহবিল দেওয়া আছে। 2017 সালের মার্চ 1 নগদ তহবিল 57,500। এখন নগদ তহবিল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। নগদ তহবিল যেহেতু এটি একটি নগদ উদ্বৃত্ত, উদ্বৃত্ত এর কোনো জাবেদা নাই, শুধু নগদ উদ্বৃত্ত, নগদ প্রদান, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় এটি অন্তর্ভুক্ত হয় না, বিধায় এখানে পোস্টিং হয়েছে। এখন পরবর্তী যে এন্ট্রি দেওয়া আছে মার্চ 10 তারিখে দেওয়া আছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা, নগদ উত্তোলন দেওয়া হচ্ছে 4,000, এটি অন্তর্ভুক্ত হবে, বিধায় এখানে বসবে না। কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে না মার্চ 10 তারিখের পণ্য উত্তোলন। যেহেতু পণ্য উত্তোলন কেন হবে না, জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এর মাঝখানে কোনো নগদান হিসাব আসতেছে না, এ কারণেই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় এই লেনদেনটি অন্তর্ভুক্ত হয় না, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায়। সেজন্য ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এটি পোস্টিং হয়েছে এখানে 1,000 টাকা, মোট 57,500 আর 1,000, 58,500। সুতরাং এটি হলো আমাদের ক নম্বর প্রশ্ন। এখন আমাদের খ নম্বর যে প্রশ্ন সেটি হলো, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি যাবে তা, সেটি আমি এখন ছকের মাধ্যমে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের দ্বিতীয় তিন নম্বর প্রশ্নের খ প্রশ্নের যে জিনিসটা করতে বলছে সেটি হলো, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা। এখন আমি নগদ প্রাপ্তি জাবেদার একটি শখ আছে। আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদার ঘরের সংখ্যা 8টি, তারিখ ক্রেডিট হিসাব কাজ সূত্র, নগদান হিসাব ডেবিট, প্রদত্তবার্তা হিসাব ডেবিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তি জাবেদায় দুটো হিসাব ডেবিট হবে, একটি হলো নগদ ডেবিট এবং প্রদত্তবার্তা ডেবিট, এবং
বিক্রয় দেনাদার অন্যান্য এই তিনটি হিসাব ক্রেডিট হবে। এখন আমাদের প্রথম যে জিনিসটা প্রথম কোম্পানির নাম মডার্ন স্টোর নগদ প্রাপ্তি জাবেদা যে জিনিস যেটা করব আমরা সেটার নাম লিখতে হবে কোম্পানির নামের নিচেই। পরবর্তীতে সক সকের প্রথমে যে নগদ প্রাপ্তি আমাদের প্রথম যে জিনিস যে তারিখে নগদ প্রাপ্তি আমরা পাইছি সেটি হলো মার্চ পাঁচ তারিখে লেনদেন দেওয়া আছে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে অবশিষ্ট নগদে। এখন পণ্য বিক্রয় করছি আমরা, এর জাবেদা হলো নগদের হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদের হিসাব ডেবিট আসতেছে, পণ্য বিক্রয় করলে টাকা পাওয়া যায়, সেজন্য নগদ প্রাপ্তি জাবেদাই এই লেনদেনটি পোস্টিং হবে। এখন নগদের হিসাব ডেবিট, তাহলে নগদের হিসাব ডেবিট 45,000 টাকা, এখানে দেওয়া আছে 45,000 টাকা, এবং বিক্রয় হিসাব ক্রেডিট সেজন্য বিক্রয়ের ঘরে 35,000 টাকা, নগদের ঘরে 35,000 টাকা এবং বিক্রয়ের ঘরে 45,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যেটা আমরা ফাঁকা রাখলাম কেন, যদি যে হিসাবে ডেবিট অথবা ক্রেডিটের নাম যদি না দেওয়া থাকে, যে কোনো একটি হিসাবের নাম ক্রেডিট হিসাব খাত, যেহেতু বিবরণ এটি হচ্ছে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাতের নাম যদি না দেওয়া থাকে তাহলে এখানে আমাদের সেই নামটি হতো। এখন যেহেতু বিক্রয় হিসাবের নাম দেওয়া আছে সেজন্য নাম দিলাম না, দেনাদের হিসাবের নাম দেওয়া আছে নাম দিলাম না, যদি নাম না দেওয়া থাকে তাহলে এখানে আমাদের নামটি হতো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী জেন্টি সেটি হলো মার্চ এগারো তারিখে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো, এটি নগদ প্রাপ্তি। ব্যাংক থেকে ঋণ নেওয়া জাবেদা হলো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট যে তাহলে নগদ প্রাপ্তি জাবেদা এটি পোস্টিং হবে 50,000 টাকা, এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক ঋণ হিসাব নাই, বিক্রয় দেওয়া আছে, দেনাদার দেওয়া আছে এবং অন্যান্য হিসাব দেওয়া আছে, তাহলে যেহেতু ক্রেডিট হিসাবে নাই, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হিসাবে নাই, তাহলে অন্যান্য হিসাবে আমরা দেখাবো। তাহলে নগদের হিসাব ডেবিট, নগদের ঘরে 50,000 টাকা, সেজন্য ক্রেডিট হিসাব কার ক্রেডিট হিসাব খাতের নামটাই লিখতে হবে এখানে, নগদান ডেবিট ব্যাংকিং হিসাব ক্রেডিট, সেজন্য ব্যাংকিং হিসাব খাতের নামটা লিখবো, এবং অন্যান্য হিসাব ক্রেডিট ক্রেডিটে যেহেতু ব্যাংক ঋণ নাই, তাহলে অন্যান্য খাতে টাকাটা পোস্টিং করব। পরবর্তী যে আমরা যে টাকাটা পাইছি মার্চ সতেরো তারিখে বলছে শক্তির নিকট হতে 25,000 টাকা, টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। যেহেতু এটি প্রাপ্তির করে নগদ প্রাপ্তি জাবেদা পোস্টিং হবে, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট শক্তি হিসাব ক্রেডিট, তাহলে যেহেতু ক্রেডিট হিসাব কাজ তাহলে শক্তি হিসাব ক্রেডিট হিসাব কাজটি বসিয়েছি, নগদের হিসাব ডেবিটের ঘরে 24,250 এবং বাট্টা দেওয়া আছে 750 বাট্টা দেব। আর যেহেতু শক্তি একটি দেনাদার, একটি ব্যক্তিগত হিসাব, সেজন্য ক্রেডিটে দেনাদারের ঘরে 25,000 টাকা লিখছি। পরবর্তী যে প্রাপ্তি সেটি হলো মার্চ 27 তারিখে ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় করলে টাকা পাওয়া যায়, সেজন্য নগদান হিসাব ডেবিট, অবিসরঞ্জাম হিসাব ক্রেডিট, কম্পিউটার মনিটর এগুলো ক্রয় করলে অথবা বিক্রয় করলে অবিসরঞ্জাম বাবদ লেখা হয়, কম্পিউটার নাম লেখা হয় না, টিভি ফ্রিজ এগুলোর নাম লেখা হয় না, অবিসরঞ্জাম বাবদ লেখা হয়, তাহলে নগদান হিসাব ডেবিট এবং অবিসরঞ্জাম হিসাব ক্রেডিট। যেহেতু ক্রেডিট হিসাব কথা আমরা ক্রেডিট হিসাব কথাটি লিখছি অবিসরঞ্জাম, এবং নগদের ঘরে 9,000 টাকা নগদান হিসাব ডেবিট, এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, যেহেতু অফিস সরঞ্জাম এখানে নাই সেহেতু অন্যান্যর ঘরে বসবে। এখন পরবর্তী যে লেনদেন সেটি হলো মার্চ 31, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা, জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যেহেতু একটি প্রাপ্তির ঘরে বসবে ব্যাংক হিসাব ডেবিট, সেহেতু ব্যাংক এবং নগদান সেম একই জিনিস, যদি ব্যাংক এবং নগদে ব্যাংক হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব ডেবিট হয় তাহলে নগদের ঘরেই টাকাটা বসবে। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট তাহলে নগদের ঘরে ডেবিট 1,000 টাকা এবং অন্যান্যের ঘরে ব্যাংক সুদ হিসাব নামে যেহেতু কোনো হিসাব এখানে নাই, ক্রেডিট নাই, সেহেতু অন্যান্যের ঘরে বসবে। এখন আমরা পরবর্তী প্রত্যেকটা হিসাবের ক্লোজ যোগফল নিচেই নামিয়ে দেবো। এগুলো যোগফল 1,29,250, এটা 750, এটা 45,000, 25,000, এদের যোগ করলে 60,000, মোট ক্লোজ করলে মোট ডেবিট টাকা দেওয়া আছে 1,29,250 আর 750 ডেবিট, মোট 1,30,000।
এখন 45,000 25,000 আর 60,000 এই তিনটা যোগ করলে এর সমান হয়। সুতরাং এটি আমাদের তিন নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্ন এটি এখানে শেষ হলো। এখন আমাদের গ নম্বর যে প্রশ্ন সেটি হলো মডার্ন স্টোরসের মার্চ মাসের নগদ প্রদান যাবে। এখন আমরা গ নম্বর প্রশ্নটি এখানে করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের গ নম্বর যে প্রশ্ন সেটি হলো নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলছে। এখন নগদ প্রদান জাবেদা ঘরের সংখ্যা 8টি এবং নগদ প্রাপ্তি জাবেদা ঘরের সংখ্যা 8টি। এখন প্রথমে কোম্পানির নাম হবে এবং নগদ প্রদান জাবেদা তারিখ ডেবিট হিসাব কাত, নগদ প্রাপ্তি জাবেদা ক্রেডিট হিসাব কাত ছিল কিন্তু এখন নগদ প্রদান জাবেদা ডেবিট হিসাব কাত হবে। তারপরে সূত্র ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট এবং অন্যান্য হিসাব ডেবিট। নগদ প্রদান জাবেদা তিনটি হিসাব ডেবিট হবে, ক্রয় পাওনাদার অন্যান্য ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এবং প্রাপ্তবর্ত হিসাব ক্রেডিট। এই 8টি এই ছকে নগদ প্রদান জাবেদায় ঘরের সংখ্যা 8টি। এখন আমাদের প্রথম নগদ প্রদান জাবেদায় প্রথম যে এন্ট্রি আছে নগদ প্রদানে মার্চ 2 তারিখে নগদে ও চেকে পণ্য ক্রয় বাবদ 10,000 টাকা ও 15,000 টাকা নগদে এবং চেকে পণ্য ক্রয় করছে। ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেকেও ক্রয় করছে এবং নগদেও ক্রয় করছে। এখন এটি একটি প্রদান জাবেদা ক্রয় হিসাব ডেবিট। সুতরাং মার্চ 2017 মার্চ 2 ক্রয় হিসাব ডেবিট 25,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন 10,000 টাকা এবং 15,000 টাকা এখন আমরা অ্যাডজাস্ট করে যোগ করে 25,000 টাকা লিখছি। কেন? কারণ পুরোটাই হচ্ছে প্রদান জাবেদা, পুরো মানে পণ্য নগদে এবং ব্যাংকে দুইটাই হচ্ছে প্রদান জাবেদা। এ কারণে 10,000 এবং 15,000 দুইটাই যোগ করে 25,000 লিখছি। পরবর্তী যে এন্ট্রি সেটি হলো মার্চ 10 তারিখে, সেটি দেওয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট নগদ প্রদান জাবেদা এটি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ডেবিট হিসাব খাতার নাম লিখছে উত্তোলন হিসাব এবং উত্তোলন হিসাব ডেবিট। সেজন্য যেহেতু ডেবিটে কোনো উত্তোলন হিসাব নাই এখানে, সেহেতু অন্যান্য খাতে যাবে, অন্যান্য হিসাবে ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট। পরবর্তী যে এন্ট্রি সেটি হলো মার্চ 14 তারিখ, মান এন্টারপ্রাইজকে 30,000 টাকার পণ্য নিষ্পত্তিতে চেক প্রদান 29,000 টাকা, সাদমান হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সাদমান হিসাব ডেবিট, তাহলে ডেবিট হিসাব খাতে সাদমান এন্টারপ্রাইজ লিখছে। আর সাদমান যেহেতু একটি ব্যক্তিবাচক হিসাব পাওনাদার, সেহেতু পাওনাদার ঘরের নাম লিখছে, পাওনাদার ঘরে বসিয়েছে অ্যামাউন্ট 30,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 29,000 টাকা। আর যেহেতু পূর্ণ নিষ্পত্তিতে আর 1,000 টাকা বাট্টা, সেহেতু বাট্টার ঘরে 1,000 টাকা। পরবর্তী যে এন্ট্রি সেটি হলো নগদ প্রদান জাবেদা, সেটি হলো মার্চ 22 তারিখে, দোকান ভাড়া বাবদ চেক প্রদান, দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা। জাবেদা হলো দোকান ভাড়া হিসেবে, ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হিসাব খাতে ভাড়া হিসাব লিখছি। এখন ভাড়া হিসাব যেহেতু এখানে ডেবিট হিসাব খাতে কোনো ভাড়া বাবদ কোনো হিসাব নাই, সেহেতু অন্যান্য খাতে যাবে, অন্যান্য হিসাবে, অন্যান্য হিসাবে ডেবিট দিছি 20,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট, সেহেতু ক্রেডিট লিখছি 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী আমরা এই এখানে আর কোনো নগদ প্রদান কোনো এন্ট্রি নাই, লেনদেন নাই, সেহেতু আমরা এখন ক্লোজ করে দেবো, যোগফল নির্ণয় করবো। এখানে
প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের গ নম্বর প্রশ্ন এখানে শেষ হলো। তিন নম্বর প্রশ্ন ক, খ এবং গ। প্রিয় শিক্ষার্থীরা, নবোদন বইয়ের সৃজনশীল তিন নম্বর অঙ্কটি করছে। আগামী নেক্সট ক্লাসে লাস্ট একটি নবোদন বইয়ের সৃজনশীল আরেকটা লাস্ট প্রশ্ন করে আমরা এই অধ্যায় শেষ করব, নবোদন বই শেষ করব। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা রেওয়া মিলের অধ্যায় শুরু করব। আজ এখানে ক্লাসটি শেষ করছি, সকলকে ধন্যবাদ।